হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করছি নিরামিষ চাউমিনের রেসিপি। সপ্তাহের যেই দিনগুলিতে আমরা নিরামিষ খাই, সেদিন যদি হঠাৎই চাউমিন খেতে ইচ্ছা করে, তখন আমার এই নিরামিষ চাউমিনের রেসিপিটা অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। এখানে প্রথমেই আমাদের একটা জায়গায় জল গরম করে নিতে হবে। জলটা যখন একটু ফুটে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আন্দাজ করে নুন আর 1 টিস্পুনের মতন সাদা তেল। এবার আমরা যেরকম চাউমিন যেই পরিমাণে সেদ্ধ করব, সেই অনুযায়ী আমাদেরকে এই নুন আর তেলটা অ্যাড করতে হবে। আমি আজকে এখানে সরু যে চাউমিন হয় সেটা 3 প্যাকেট, ছোটো প্যাকেটের 3 প্যাকেট আমি নিয়েছি। সেই আন্দাজ করেই 1 টিস্পুনের মতন নুন আর 1 টিস্পুনের মতন আমি সাদা তেল দিয়েছি। এবার পরিমাণটা বাড়লে সেই অনুযায়ী, যত প্যাকেট হবে সেই অনুযায়ী নুন আর তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হাই ফ্লেমে সেদ্ধ করে নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আমাদের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এটাকে আবারও জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে আমি রেখে দিয়েছি। এবার আমি এটা রান্না করার প্রসেসে চলে যাচ্ছি। এখানে একটা বড় ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সাদা তেল। এখানে আমি সাদা তেল প্রায় 1.5 টেবিল চামচের মতন দিয়েছি। আর এরকম বড় একটা জায়গায় চাউমিন করলে সুবিধে হয়, পরে যখন মিক্স করব আমরা তখন আমাদের সুবিধে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন আদা ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষাটা দিয়ে দিলাম। আর তার সাথেই 1 টিস্পুনের মতন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ছোটো বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আদা আর লঙ্কাটাকে একটু ভেজে নেব প্রায় 1 মিনিটের মতন, আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকেই থাকবে। চাউমিন রান্নার সময় আমাদের মিডিয়াম টু হাই ফ্লেম করেই রান্না করতে হয়। আর এবার 1 মিনিট পর আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। সবজির মধ্যে আমি আজকে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম আছে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা আমরা লো ফ্লেমে রান্না করব না বা ঢাকা দিয়ে রান্না করব না, না হলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে। আর চাউমিনের মধ্যে এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু খেতে টেস্টটা ভালো লাগে। 1 মিনিট পর এর মধ্যে আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি সবজিতেই নুনটা অ্যাড করছি, যাতে পরে আর চাউমিন দেওয়ার পর নুন অ্যাড করতে না হয়। নুনটা দেওয়ার পর আমি আবার একটুখানি মিশিয়ে নিলাম। আর নুনটা দিলে কালারটাও সুন্দর থাকবে সবজির, আর তার সাথে একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। যেহেতু সবজিগুলো আমাদের খুব বেশি নরম করলে চলবে না, তাই ফ্লেমটা হাই রেখেই এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। 2 মিনিটের মধ্যেই সবজি ভাজা হয়ে যাবে। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা অ্যাড করব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আর যাদের ঘরে ছোট বাচ্চারা আছে তারা একটু বুঝে অ্যাড করবেন। গোলমরিচের ঝাঁজটা অনেক সময় বাচ্চারা খেতে পারে না, আর যারা ঝাল ভালোবাসেন তারা নিরামিষের দিনে দেখবেন যে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই একটু বেশি অ্যাড করতেই পারেন। গোলমরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতন ভিনিগার। যেহেতু চাউমিনের মধ্যে একটু টক ঝাল, এর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু ভিনিগার দিতে হবে, না হলে সেই টেস্টটা পাওয়া যাবে না। আর এর মধ্যে আমি কোনো রকম সস অ্যাড করব না, কারণ সসের মধ্যে অনেক সময় রসুন দেওয়া থাকে, আর যেহেতু নিরামিষের দিন পেঁয়াজ রসুন এসব তো চলবে না। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমাদের চাউমিনটা, চাউমিন যেটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এবার
সবজির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে রেড চিলি সসও অ্যাড করতে পারেন, তবে দেখে নেবেন তার মধ্যে রসুন আছে কি না, না থাকলে অ্যাড করতেই পারেন। এবার আমি খুন্তি আর চামচের সাহায্যে এইভাবে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে নিরামিষ চাউমিন, আর সত্যি এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যখন এটা ট্রাই করবেন, খাবেন, তখনই বুঝতে পারবেন। ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন হাই ফ্লেমেই আমি এটা মিশিয়ে নিচ্ছি, আর তারপর ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা গরম গরম সার্ভ করে দেব। ছোট বাচ্চাদের পরিবেশন করার সময় এর উপর দিয়ে একটু কেচাপ দিয়ে দিতে পারেন। আজকের চাউমিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করতে পারেন নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলে ভিডিও ফার্স্ট টাইম দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করুন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।